হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মুখার্জি লেডি। দেখে বুঝতেই পারছেন আজকে কী বানিয়ে ফেলেছি। আশা করি আপনারা প্রত্যেকে এই খাবারটা খুবই পছন্দ করেন। আসুন দেখে নিই কীভাবে এটা বানালাম। প্রথমে গরম জলটা বসিয়ে ওতে এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর তেজপাতা দিয়ে চালটা তুলে দেবো। আর একটু সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ পরে কিন্তু আর আমরা নুন ব্যবহার করব না। এইবার মাংসটা একটু ম্যারিনেট করে নেব। এতে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দেব গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো নুন, তেল, আর দেব কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার, সাথে কিন্তু অবশ্যই বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। আসুন এবার বেরেস্তাটা বানিয়ে ফেলি। আসলে জানেন তো, আমি কিন্তু এই রান্নাটা আমার বরমশাইয়ের থেকে শিখেছি। উনি আবার এইসব রান্নাগুলো খুবই ভালো পারেন। আর এই ফার্স্ট টাইম আমি ওনার অজান্তে বিরিয়ানিটা ওনার জন্য বানাচ্ছি। এইবার আমার বেরেস্তাটা রেডি হলো, তো মাংসটা এবার কষিয়ে নেব ভালো করে। আর কয়েক মিনিট এটা হতে সময় লাগে, তো চলুন এবার বাকিটা আমরা রেডি করে নিই। ম্যাশ মাংস কষাও রেডি, তো এবার সাজিয়ে নিতে হবে, তো আমি ওই কড়াইতেই সাজিয়ে নেব। এইবার আমার কাজটা শেষ হয়েছে, বাকিটা এবার শেয়ার করে নেবেন। তো আমি ওই মাংসের কড়াইয়েই লেয়ারগুলো রেডি করব। তো প্রথমে ভাতটা দিয়ে দেওয়ার পর বেরেস্তা, ধনে পাতা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। এইবার দেবো এতে ঘি, আর তারপর আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম কাঁচা দুধের সাথে কামধেনু, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতরের একটা লিকুইড। ব্যাস তারপর এই লিকুইডটা আমি রাউন্ড করে ছড়িয়ে দেব। ব্যাস গল্প করতে করতে আমার আটাটাও মাখা হয়ে গেছে, আর সেটা দিয়ে ভালো করে আমি চারিদিকটা লক করে নিলাম, যাতে কোনোভাবেই ভাপটা না বেরিয়ে যায়। আর এইবার এটা গরম করতে হবে, তো সরাসরি গ্যাসের উপরে এটা বসিয়ে দেব না, তাবা রেখে সেটা হিট হওয়ার পরে কড়াইটা তাবার উপরে বসিয়ে রাখব। ব্যাস এইবার কিন্তু আমার বিরিয়ানি রেডি। শুধু দেখুন কীরকম ধোঁয়া উঠছে আর কি দারুণ দেখতে হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার একটু ভালো করে মাখিয়ে নেব, কি দারুণ কালারটা হয়েছে, মানে আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর হয়ে যাবে। দেখে কিন্তু খুবই খুশি লাগছে, খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও মেবি দারুণ টেস্ট হবে। যাই হোক, যার উদ্দেশ্যে আজকে এটা বানালাম তাকে আগে টেস্ট করতে দিয়ে দিই। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে নিন এইরকম ঝরঝরে কালারফুল বিরিয়ানি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা।